নমস্কার বন্ধুসকল, মই হলো এডি আর আপনি চাইছে B1। তো মূল লগত জড়িত হওয়ার বাবে এতিয়াই তলত সাবস্ক্রাইব করে দিও B1, যিয়ে আপনাক আরো বেশি সেক্সি স্টাইলিশ দেখা পথ খুয়াই করব। তো বলো ভিডিওর ফালে যাও। তো পিছে খবর ভালনে? আজি আমি এই ভিডিওত আলোচনা করিম কোন ফেসৰ লগত কেনে ধৰণৰ চশমা পিন্ধিলে আমাক আরো বেশি স্টাইলিশ দেখাব। তো এনেতো আমি সকলো চশমা পিন্ধু, চশমা কিনো, কিন্তু যদি আমি চশমা কিনার সময়ত কিছু সরু সরু কথা লক্ষ্য রাখি আমি চশমাটো কিনো, তেতিয়াহলে আমার সেই কম দামের চশমাও আমাক আরো স্টাইলিশ দেখা পাত সহায় করব। চশমাটো কিনার সময়ত প্রথমতে ধ্যান দিব যে চশমার যোনটো লেন্থ আছে সেই লেন্থটো আমার চিকবনের সমান হব লাগে। আমার চিকবনতকে ডাঙরও হব নালাগে আর চিকবনতকে সরু হব নালাগে। তো আমার চিকবন কোনখিনি? তো ইয়ারপরা এইখিনি কোয়া হয় আমার চিকবন। তো ইয়ারপরা ডাঙরও হব নালাগে, ইয়ারপরা সরু হব নালাগে। যদি ইয়ারপরা ডাঙর হয়ে যায় তেতিয়া কি হব? দেখাত আমার চেহারাটো সরু দেখাব আর আমার চশমাটো ডাঙর দেখা পাওয়া যাব, দেখাত ভাল না লাগিব। আর যদি ইয়ারপরা সরু হয়ে যায় তেতিয়া কি হব? আমার সরু বাচ্চা পোয়ালি চশমা যোন পিন্ধিলে যেনেকা দেখা পাওয়া যায় ঠিক তেনেকা দেখা পাওয়া যাব। সেই কারণে আমার চশমার যোনটো লেন্থ আছে সেইটো চিকবনের সমান হব লাগে, তেতিয়া দেখাত দুনিয়া লাগে। যেনেকে মই এইটো যোনটো চশমা পিন্ধিছো চাব, এইটো আপোনার চিকবনের সমান হয়েছে, ইয়ার পর ডাঙর হওয়া নাই। তো এইটো পুরা এনেকে পুরা সমান হয়ে আছে। তো এনেকা সমান লব লাগে, যদি ডাঙর হয়ে যায় তেতিয়া দেখাত বেয়া লাগে, সরু হলেও দেখাত বেয়া লাগে। সেই কারণে আপনি চিকবনের সমান আপনি চশমাটো লব। আর দ্বিতীয়তে চাব আপনার ফেসৰ স্ট্রাকচার কেনেকে, আপনার ফেসটো স্ট্রাকচার আপনার রাউন্ড হয়, গোল টাইপের হয় নে আপনার ফেসৰ স্ট্রাকচারটো স্কোয়ার টাইপ, রেঙ্গুলার টাইপ, তিনিকুণিয়া, লম্বা বা চারিকুণিয়া, আপনার ফেসটোর কেনেকে স্ট্রাকচার হয়, আপনার কাটিংটো, চেহারার কাটিংটো কেনেকা হয়। যদি আপনার চেহারার কাটিং রাউন্ড বা গোল টাইপ, তেতিয়াহলে আপনি কি করব, যোনবিলাক রাউন্ড চশমা আছে তারপর আপনি আঁতরত থাকিব। যদি আপনার ফেসৰ স্ট্রাকচার রাউন্ড হয়, আপনার গোল হয়, তেতিয়াহলে আপনি তার বিপরীতে পিন্ধিব। তার বিপরীতে মানে আপনার চারিকুণিয়া চশমাবিলাক আছে তেনেকা বা ট্রায়াঙ্গুলার টাইপ যোনবিলাক চশমা আছে সেই চশমাবিলাক আপনি পিন্ধিব, তেতিয়াহলে আপনার দেখাত আরো বেশি ধুনিয়া লাগিব। তো ফটো দেখুৱা হৈছে, তো ফেসটো আছে রাউন্ড স্ট্রাকচারের কিন্তু চশমা পিন্ধিছে রাউন্ড, তো দেখাত ইমান ভাল লগা নাই। আর একটা ফটো চাক, ফেসৰ শেপটো রাউন্ড কিন্তু চশমা পিন্ধিছে স্কোয়ার টাইপ, তো দেখাত কোনটো ভাল লাগিছে? যোনটোত আপোনাৰ রাউন্ড স্ট্রাকচারত আপোনাৰ চারিকুণিয়া চশমা যোনটো পিন্ধিছে সেইটো দেখাত ভাল লাগিছে, হয় নে নহয়? তারপর যদি আপনার ফেসৰ স্ট্রাকচারটো হয় স্কোয়ার টাইপ, তেতিয়াহলে স্কোয়ার বা আপনার অল্প লম্বা আকৃতি বা তিনিকুণি স্ট্রেঙ্গুলার টাইপ, তেতিয়াহলে আপনি কি করব, আপনার রাউন্ড ফ্রেম থাকা চশমাবিলাক পিন্ধিব। তো এনেকে ফেসৰ স্ট্রাকচারের বিপরীতে যদি আপনি চশমাকেইটা পিন্ধে তেতিয়া আপনার আরো বেশি স্টাইলিশ দেখা পাওয়া যায়। আই হোপ ভিডিওটো ভাল লাগিছে, যদি ভাল লাগিছে লাইক করব, কমেন্ট করব আর সাবস্ক্রাইব করব না পাহৰিব।